নমস্কার বন্ধুরা, এলিনাস লিটল কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে হাজির হয়েছি পটলের একটি রেসিপি, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা হয়েছে। এটি হলো রেসিপিটির নাম হলো দই পটল। এর জন্য আমি কিছুটা পরিমাণে পটল টুকরো টুকরো করে কেটে রেখেছি আর দুটি মাঝারি সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে একটা ছোট বাটিতে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এর মধ্যে দিয়েছি এক চামচের মতন হলুদ গুঁড়ো, এক চামচের মতন জিরের গুঁড়ো আর সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে পেস্টটি তৈরি করে রেখেছি। আর এদিকে আমি কড়াইটি গরম বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব আর কেটে রাখা পটলগুলো আমি দিয়ে ভেজে নেব। আর পটলগুলির মধ্যে আমি সামান্য হলুদ আর সামান্য পরিমাণে নুন ছিটিয়ে দেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। এবার এই কড়াইতেই আমি কিছুটা তেল দিয়ে এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো ভেজে নেব। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এখানে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোতেও আমি সামান্য হলুদ আর নুন ছিটিয়ে দেব। এখন আমি ভালো করে আলুগুলো ভেজে নেব। আমি অনেকদিন পর ভিডিওতে আসলাম, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা প্লিজ আমাকে বলে দেবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন আলুগুলো নামিয়ে নেব। এবার এই কড়াইতেই আমি তেল দিয়ে এর মধ্যে জিরা ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন আর আদা দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। আর এর মধ্যে আমি একটু নুন আর লবণ ছিটিয়ে চিনি ছিটিয়ে দেব। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটা থেকে কাঁচা কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে যে আমি পেস্টটি তৈরি করে রাখছিলাম সেই পেস্টটি দিয়ে দেব। এবার এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলু পটলগুলো ভেজে রাখা ছিল ওগুলো দিয়ে দেব। এবার একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার মশলাগুলো থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে দিব দুধ আর একটু জল দিয়ে দেব। এবার এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এটা ফুটে আসলে এবার এর মধ্যে আমি ঘি গরম মশলা দিয়ে পরিবেশন করবো।